আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো এবার আমি নতুন আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের এই বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। এই চাকরিগুলা খুবই মূল্যবান চাকরি, আর এখানে চাকরি হওয়া মানে বিশাল একটা ব্যাপার। তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, সেটা হচ্ছে তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। প্লিজ বন্ধুরা অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তী যে কোনো সরকার চাকরি নিযুক্তি সবার আগে তুমি পেয়ে যাও। তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনা এখন আমরা চলে যাব। তো তার আগে বন্ধুরা আমরা দেখাই কতগুলো পদ এবং পদের জন্য কি কি যোগ্যতা সেটা আমরা দেখিয়ে দেব। তো বন্ধুরা এখানে বলছে দেখো, এক ক্রমিক নং এক ওয়ারহাউস স্ল্যাশ ইয়ার্ড সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ প্রদান করা হবে। এটা হচ্ছে 13তম গ্রেডের চাকরি, আর বেতন শুরু হবে 11,000 টাকার স্কেল দিয়ে এবং শেষ হবে 26,590 টাকা স্কেল। পদের সংখ্যা হচ্ছে 36টি, অর্থাৎ 36 জন লোক এখানে নিয়োগ করা হবে। প্রয়োজনে যোগ্যতা ও অভিজ্ঞতা, অনুন্নত দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তো বন্ধুরা দেখো, যে সকল বিভাগ বা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার সকল বিভাগ বা জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়াও মুক্তিযোদ্ধা কোঠা ঢাকা বিভাগ থেকে, যেমন ঢাকা, গোপালগঞ্জ ও টাঙ্গাইল জেলা ব্যতীত এই 3 জেলার লোক আবেদন করতে পারবে না। রাজশাহী বিভাগ থেকে যেমন আছে দেখো বন্ধুরা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, রংপুর বিভাগ থেকে লালমনিরহাট জেলা ব্যতীত, চট্টগ্রাম বিভাগ থেকে কুমিল্লা জেলা ব্যতীত, ময়মনসিংহ বিভাগ থেকে জামালপুর জেলা ব্যতীত, খুলনা বিভাগ থেকে কুষ্টিয়া জেলা ব্যতীত, সিলেট বিভাগ এবং বরিশাল বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে আরও অনেকগুলো ই দেওয়া আছে, দেখো তোমরা একটু পড়ে নেবে, দেখে নিবে। আসলে আমি বিস্তারিত আর বেশি আলোচনা করলাম না, কারণ ভিডিও বড় করে লাভ নেই। তো দেখো এরপর নিচে আরও আছে, তোমরা এক নজর একটু দেখে নেবে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে ক্রমিক নং 2, কেশিয়ার পদে নিয়োগ প্রদান করা হবে। এখানে বেতন শুরু হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা স্কেল। এটা 14তম গ্রেডের চাকরি, পদের সংখ্যা হচ্ছে 1টি, প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা, অনুন্নত দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। যে সকল বিভাগ বা জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার সকল বিভাগ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা কোঠা, মহিলা কোঠা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোঠা এবং জেলা সাধারণ কোঠার বগুড়া ও বরিশাল জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখো বন্ধুরা আরেকটা আছে, সেটা হচ্ছে 3 নম্বর। এখানে বলছে মেডিকেল অ্যাটেন্ডেন্ট, পদসংখ্যা হচ্ছে 1টি, আর এখানে বেতন স্কেল শুরু হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা দিয়ে শুরু। 15তম গ্রেডের চাকরি, আর লোক নেওয়া হবে এখানে 1 জন, উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। অভিজ্ঞতা হিসাবে এরপর দেখো যেসব যোগ্যতা লাগবে, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কুঠার সকল বিভাগ, তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তা আমরা একটু দেখিয়ে দিই। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কুঠার সকল বিভাগ বা জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা কোঠা, মহিলা কোঠা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোঠা এবং জেলা সাধারণ কোঠা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এরপর দেখো কিছু শর্ত আছে, শর্তাবলী কি কি শর্ত মানতে হবে এবং কি কি উপায়ে কোন কোন নিয়ম মেনে তোমাকে আবেদনটি করতে হবে। সকল পদের জন্য প্রার্থীর বয়স 7/7/2022 খ্রিস্টাব্দের তারিখে সর্বোচ্চ বয়স সীমা 30 বছর হতে হবে। 2, সংশ্লিষ্ট ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স সর্বোচ্চ 32 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো রকম এভিডেন্স গ্রহণযোগ্য নয়। 3, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষায় সময় প্রদর্শন করতে হবে। এরপর দেখো বন্ধুরা 4 নম্বরে যেটা আছে, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, অর্থাৎ তুমি কিভাবে অনলাইনে আবেদন করবে সেই নিয়মটা এবং সেই প্রক্রিয়াটা এখন আমরা বলে দেব এবং দেখিয়ে দেব। পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তি http://bsbk.teletor.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ, আবেদনের সময় শুরু হবে 7/7/2022 সকাল 10 ঘটিকায় এবং জমাদানের শেষ তারিখ 6/8/2022 বিকেল 5 ঘটিকায়। তো বন্ধুরা দেখো, উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিলের 72 ঘন্টার মাধ্যমে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
তো বন্ধুরা, এরপর দেখো খ, ছবি ও স্বাক্ষর সংক্রান্ত যে তথ্যগুলো আছে এবং কি কি মাপের ছবি বা কি লাগবে সেটা আমরা এখন দেখিয়ে দেব। ছবি আপলোড অনলাইন আবেদনপত্রে নির্ধারিত স্থানে প্রার্থীকে দৈর্ঘ্য গুণন প্রস্থ 300x300 পিক্সেল, এর কম বেশি নয়, ফাইল সাইজ 100 কেবির বেশি গ্রহণযোগ্য নয়, অনধিক 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি আপলোড করতে হবে, উল্লেখ্য সাদা কালো ছবি গ্রহণযোগ্য হবে না, অ্যাপ্লিক্যান্ট কপিতে ছবি মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে, সানগ্লাস পরে ছবি তোলা গ্রহণযোগ্য হবে না। এরপর দেখো বন্ধুরা, স্বাক্ষর যেটা বলছে সেটা হচ্ছে 300x80 পিক্সেলে হতে হবে, সর্বোচ্চ 60 কেবির মধ্যে থাকতে হবে, এর বেশি গ্রহণযোগ্য নয়। এরপর দেখো বন্ধুরা, যেটা হচ্ছে SMS পাঠানোর নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান, কিভাবে তুমি SMS করবে এবং কত টাকা পরিশোধ করতে হবে সেটা আমরা এখন বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখো, পরীক্ষার ফি বাবদ 1 থেকে 3 নং ক্রমিক নং পদে বোর্ড 3 ন অফেরৎযোগ্য 100 টাকা জমা দিতে হবে। টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, অর্থাৎ 112 টাকা অনলাইনে আবেদনে সাবমিটের পর অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবার আমরা দেখাবো কিভাবে বা কোন উপায়ে SMS-টি আসলে করবে। তো বন্ধুরা, তুমি তোমার মোবাইল অপশনে যাবে, অর্থাৎ তোমার মোবাইলে যদি টেলিটক সিম প্রিপেড সিম থাকে তাহলে তুমি টাকা পরিশোধ নিজে নিজে করতে পারবে। BSBK বড় হাতের স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। তো এটা যখন সেন্ড করবা, তোমার মোবাইল থেকে 112 টাকা কেটে নেবে এবং কেটে নেওয়ার পর তোমাকে একটি পিন নাম্বার দেবে। তো পিন নাম্বারটি যখন আসবে তখন দ্বিতীয় SMS লিখতে হবে BSBK বড় হাতের স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। যখন তুমি সেন্ড করবা তখন তোমাকে একটি মেসেজ দিবে, রিপ্লে মেসেজ, সেখানে লেখা দেবে কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি, অর্থাৎ একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো বন্ধুরা, যখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া থাকবে তাহলে বুঝতে হবে তোমার আবেদনটি সুন্দর এবং শুদ্ধভাবে হয়েছে। তো বন্ধুরা, তোমরা যেটা করবা আবেদন করার সময় অবশ্যই আবেদনের যে কপিটা সেটা প্রিন্ট করে অথবা ডাউনলোড করে রেখে দিবা। তো বন্ধুরা, এই ছিল আমার পুরো ভিডিওর এবং নিয়োগ বিজ্ঞপ্তির আলোচনা। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছি কীভাবে SMS করবে, কীভাবে টাকা পরিশোধ করবে, কীভাবে আবেদন করতে, সমস্ত কিছু আমি আমার ভিডিও তোমাকে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তী যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি চাকরির পরীক্ষার তারিখ এবং সরকারি চাকরি সংক্রান্ত যে ধরনের পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো সলভ তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবো সবাই, ধন্যবাদ তোমাদের সবাইকে।